আমার ভাল লাগে মামার আমার আমার ভাল লাগে ও পড়ে পড়ে কি কেন এটা বললি আমি বুঝতে পারলাম ওকে তারা এই মুহূর্তে বিয়ে করেছে এবং ঘরে মান অভিমানের প্রচুর রকমের পালা চলছে আজকে তারাই আজকে আমরা তাদেরকেই পেয়ে গেছি বা শুনে নেবো কি চলছে এই মুহূর্তে আপনারা ইতিমধ্যেই দেখেছেন অনেক কিছু ঘটে গেছে কি করে বলবো তোমাদেরকে এবং কি কি ঘটেছে আমি একটু শকে আছি তাই এখন আমি কথা বলার মতন পরিস্থিতিতে নেই মানে রাধিকা নেই তো স্যারের মুখেই আমরা শুনি যে কি কি ঘটেছে আমাদের জীবনে এখনো স্যার বলেই ডাকছে তুই দেখি বিয়েটা হয়ে গেছে আমি তো বলেছি ওকে স্যার বলে ডাকতে আমি তোকে অধিকার দিইনি না মজা করছি তুই কোশ্চেন তোকে জিজ্ঞেস করলো তুই মাইকটা আমার দিকে দিয়ে দিয়ে বললি স্যার বলবে কেন তুই কারণ এই মুহূর্তে আমার জীবনে এত কিছু ঘটে গেছে সেটার জন্য আমি শব্দ হারিয়ে ফেলেছি আমার কাছে শব্দ নেই মানে একসাথে অনেক কিছু ঘটে গেছে তো মেয়ের জীবনে সবচেয়ে বড় স্বপ্ন যেটা সেটা হয়ে গেছে পূরণ সেটাও একটা খুশি রয়েছে কিন্তু চাপা খুশির মধ্যে প্রচন্ড বেশি দুঃখ রয়েছে তো আমি এখন কিছু আমি শব্দ খুঁজছি এখন দুঃখিত ছেড়ে দাও ওকে তুমি এখন মানে সবাই বিয়ে মানে বিয়ে করেছো তুমি খুব আনন্দিত উৎফুল্লিত তুমি কিছু বল আনন্দে না সেটা তো নয় কিন্তু কিন্তু কি বলতো এটা জাজ করাটা খুবই মুশকিল যে কি কে ঠিক আর কে ভুল অডিয়েন্স জানে যারা দেখছে দর্শকরা জানে যে আমি ঠিক করেছি বা ভুল করেছি সেটা অডিয়েন্স জানে আমি জানি সো আমার একটা ডায়লগ আছে যেখানে আমি বলি যে খারাপের পর ভালোবাসে সো এই খারাপ সিচুয়েশন যেটা অ্যাকচুয়ালি খারাপ নয় যেটা আমি ওকে বাঁচানোর রাধিকাকে বাঁচানোর জন্য আমি বিয়ে করেছি সেটা এখনও বুঝতে পারছে না বাট ক্রমশ বুঝতে পারবে আর আমার মা আমার ফ্যামিলি সবাই বুঝতে পারবে বাট এখন বুঝতে পারছে না সো ক্রমশ সব কিছু ঠিক হয়ে যাবে খারাপের পর ভালো আসবে বাট আমার সাইড থেকে আমি আই এম শিওর অ্যান্ড দর্শকরা শিওর যে আমি কোনো ভুল কাজ করিনি সো ঠিক আছে কিন্তু আমি জানি যে সিচুয়েশনটা ইজ নট গুড ওই সিচুয়েশনটা ঠিক করার জন্য কী করবো আমরা সেটা আপনাদেরকে দেখতে হবে চমক রয়েছে প্রচুর হ্যাঁ এবং আমরা মানে আমরা দুজনেই মানে আমরা এমন একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছি যে আমরা দুজন জানি যে পরিস্থিতির শিকার আমরা দুজনেই হয়েছি কিন্তু আমরা দুজন দুজনকে ফেস করতে পারছি না এবং ওর দিক থেকে স্যারের দিক থেকে প্রচণ্ড রেসপন্সিবিলিটি রয়েছে এবং সামনের দিনে আরও বেশি রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে অফকোর্স আমার তো রেসপন্সিবিলিটি আছে যে মনিকে ঠিক করতে হবে আমার সাথে মনির একটা এত বিচ্ছেদ এত এত দূরত্ব বেড়ে গেছে এবং স্যারের পরিবারও সাফার করছে এবং তার মধ্যেই কর্ণ সেনকে আপনারা একটা অন্য অবতারে দেখতে পারবেন অন্যভাবে দেখতে পারবেন কি কোন 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 হাত কেটে গেছে না হাত কেটে গেছে কেন কেটেছে এটা তো আমরা এখন বলতে পারবো না বাট হ্যাঁ অফকোর্স একটা ইন্টারেস্টিং গল্প আছে একটা ইন্টারেস্টিং সিকোয়েন্স আছে সেটা খুব ভালো লাগবে আর আর কি বলবো সেটা আর বেশি জানার জন্য আপনাদেরকে দেখতে হবে বাট এটাই আমরা বলতে পারি আমরা প্রমিস করতে পারি যে আপনাদের খারাপ লাগবে না আমি জানি অনেক দর্শকরা বলছে যে অনেক নেগেটিভিটি ছড়িয়ে যাচ্ছে আর আমাদের ভালো লাগছে না যে এত নেগেটিভিটি এত সব ভিলেনরা হিরো হিরোইনকে ওভার পাওয়ার করে নিচ্ছে মানে কর্ণ রাধিকাকে ওভার পাওয়ার করে নিচ্ছে বাট আমি এটা বলতে চাই যে আপনারা জানেন যে যতই ভিলেনরা যাই করুক আলটিমেটলি কে জেতে সত্যের জয় হয় মানে কর্ণ আর রাধিকা আচ্ছা চিপ বলিউডে যাওয়ার কোনো প্ল্যানিং রয়েছে সামনের মানুষটা মনে করে আমি উপযুক্ত তাহলে ডেফিনেটলি হ্যাঁ সবার একটা ইচ্ছে থাকে আর ভালো চান্স পেলে যদি নিজেকে ওই জায়গায় তুলে ধরতে পারি তাহলে হ্যাঁ ডেফিনেটলি আর তাছাড়া আমি যে ওই যাবো কারণ আমি একটা জিনিস ভাবি যে যেখানে আছি আগে ওটা পুরোপুরিভাবে কমপ্লিট করি তারপরে পরবর্তী জায়গার কথা ভাবি কর্ণ স্যার এক্স্যাক্টলি সেম যদি আমাকে জিজ্ঞেস করো তাহলে আমি এটাই বলবো যে হ্যাঁ প্ল্যানিং আছে কিন্তু ওটা শুধু এখন প্ল্যানিং তার উপরে কিছুই নয় আর কারণ আমি এখানে কাজ করছি এখন আর যেহেতু আমি এখানে কাজ করছি আমি ফুল 100% ফোকাস এখানে দিচ্ছি যখন শেষ হবে তখন দেখা যাবে আদারওয়াইজ এই মুহূর্তে তেমন কিছু নয় কলকাতার পাশাপাশি বাংলাদেশ এবং ত্রিপুরা তো তোমাদের ফ্যান বেস ধীরে ধীরে বাড়ছে সমস্ত সিরিজের পাশে তোমাদেরও বাড়ছে এইটা নিয়ে কতটা আপ্লুত মানে পশ্চিমবাংলার বাইরে আমার যেমন বাংলাদেশ যাওয়ার ভীষণ একটা ইচ্ছা আমার ভীষণ ইচ্ছা আমি জানি না বাট আমার বাংলাদেশ আমার প্রচন্ড ইচ্ছা মানে আমি লাস্ট 2 বছর ধরে ইনফ্যাক্ট ওকেও বোধহয় আমি একবার বলেছিলাম যে আমার আমার জাস্ট বাংলাদেশ যাওয়ার খুব ইচ্ছে আমার আমি তো বলেছি কি কনফিউজ হচ্ছে আই থিংক কাকে বলেছিস আমি জানি এটা বলে কথা এটা কিন্তু এটা হয় এটা হয় মানে আমার ভাল লাগে
কেন এটা বললি এবার আমি বুঝতে পারলাম। ওকে না না হ্যাঁ না ওরম কেউ নয়, আমার আমার ভালো লাগে। আমার মানে আমি বোধহয় একটা অ্যাড ফিল্ম করেছিলাম, ওটা এখানেই করেছিলাম, বাট বাংলাদেশের জন্য ছিল, বাট যাওয়ার খুব ইচ্ছে। যাবি ভাই? ইচ্ছে তো আছে। কাজের সূত্র হলো আরো ভালো। হ্যাঁ এক্স্যাক্টলি, বড় আছে, প্ল্যান করব নিশ্চয়ই। প্রশ্ন, গল্প আগামী দিনে কি চমক আসছে সেটা কি দুজনের কাছ থেকে হিন্টস চাইবো? নেগেটিভ ক্যারেক্টাররা কি করবে? বিদ্যুৎ পড়বে, বিদ্যুৎ গজরাবে। চমক, এটাই বড় চমক। তাহলে বিদ্যুৎ, বিদ্যুৎ কি কোড ল্যাঙ্গুয়েজ? কোথায় নতুন ক্যারেক্টার? বাহ, এটা তোমরা বের করো। তার জন্য, কিসের জন্য, কেন, কোথায়, এটা অফকোর্স বলতে পারবো না। এটার জন্য প্লিজ, আমি জানি আপনারা দেখবেন, প্লিজ দেখতে থাকবেন। কি করে বলবো তোমায়, রাত 9:30টায়? ইয়েস প্লিজ দেখতে থাকুন কেকেবিটি, সোমবার থেকে শুক্রবার 9:30টার সময়, এবং প্রচুর 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 ভালোবাসা। ওনলি অন জি বাংলা।